एवरीवन, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে যেহেতু শুক্রবার, সবাই মিলে একটু ঘুরতে আসছি। আর আজকে সবাই মিলে ঘুরতে আসছি হচ্ছে গিয়ে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে। তো এর আগে আমরা অনেকবারই এখানে আসছি, তো আজকে হচ্ছে দুই লাট্টুপাট্টুকে একসাথে নিয়ে আসছি। যদিও আসার পথে একজন ঘুমায় গেছে, তারপর আরেকজন ঘুমায় যায়, এরকম করতে করতে আমরা আসছি আর কি। ঠিক আছে, আমরা এখন ভিতরে যাই, তারপরে আপনাদেরকেও ঘুরতে দেখাই, সাথে আমরা কী কী করি সেটাও শেয়ার করি। ভিতরে আসি, আর এত পরিমাণ গরম এই জায়গায়, কি বলবো। যদিও অক্টোবর মাসও মনে হয় মাঝামাঝি চলে আসছে, বাট তারপরও গরম কোনোভাবেই কমতেছে না। বুঝলাম না এবার শীত কবে আসবে। তোমরা নিচে বসছো কেন? এটা কি বসার জায়গা? তো উপরে বসতে হয় বাবা। আবরু নিচে বসছে, বসছো তুমি? আবরুকে বল, আবরু নিচে বসে না ভাইয়া, ওঠো ওঠো, তুমি ওঠো ওঠো ওঠো। কিছু কিছু রাইড আছে, তবে আজকে আমাদের আসলে বেশি কিছু তো ওঠার ইচ্ছা নাই। আফিফকে হয়তো কোনোটায় উঠাবো, কারণ যেহেতু আবরারও সাথে আছে, তো আমরা এমনিতে নিজেদের মতো করে একটু সময় কাটাবো। কোনো রাইডে ওঠার তেমন একটা আগ্রহ নাই, তারপরে দেখা যাক, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো, আর আমিও দেখি যে কোনোটায় ওঠা যায় কিনা। ঠিক আছে, দুই লাট্টু পাট্টুকে নিয়ে বের হলে বাবার অবস্থা হালুয়া হয়ে যাবে। এমনিতেই হচ্ছে গিয়ে বাবার গরমের সমস্যা বেশি, মানে প্রচুর ঘামে, আর দুজনকে নিয়ে বের হলে তো অবস্থা খারাপ। তো আজকে ইচ্ছে করে বলতেছে যে কালো কালার ড্রেস পরবো, যাতে ঘামলে বোঝা না যায়। ছবি তুলি বাবা, তাকাও, একটা তাকাও। আফিফ, আবরু, বড় ছেলে তাকাইলে ছোট ছেলে তাকায় না, ছোট জন তাকাইলে তার বাবা নড়ে। এই জি 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 জি, খুব সুন্দর হলো, হচ্ছে না মন মতো। আবরু, thank you.
ব্রিজই বলা যায় কালভার্টের মতো। এটার উপর দাঁড়িয়ে দুই পাশের ভিউটা খুবই সুন্দর। আসলে সরাসরি কথা রাখতে পারবো কিনা জানি না, কারণ ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে, তো গান থাকলে সরাসরি কথা আসলে রাখা যায় না। আপনারা শুনতে পাবেন সানাম রে গান হচ্ছে। বোটে উঠতে পারবেন। আমরা এখানে বোটে উঠতে চাইছিলাম, বাট বোট খালি নাই, দুইটা বোট, তো মানুষের সংখ্যা বেশি, বোট আরও আছে, ওগুলো মনে হয় প্রবলেম, তো এই জন্য আমরা আর অপেক্ষা করলাম না এখানে। যে সময় আসছি ওই সময় মোটামুটি অনেকটাই ভিড় ছিল, এখন কিছুটা কম, তো এই জন্য ভাবলাম এখন আফিফকে কয়েকটা রাইডে উঠাবো। আর আমরা যেই জায়গায় যাচ্ছিলাম ওই রাইডগুলোই তখন ব্যস্ত, তো আমাদের পুরোটা জায়গায় কয়েকবার করে ঘুরতে হলো। তো এখন আমরা সেকেন্ড টাইম আবার এই জায়গায় আসছি আফিফকে ঘোড়ায় ওঠানোর জন্য, তো দেখি পারি কি না। উঠবা না তুমি, তুমি না বললে ঘোড়ায় উঠবা, হাই দুষ্ট হাই, ঘোড়ায় উঠো, ওই দেখো ঘোড়ায় চলে সবাই, দেখো ওই যে দেখো, এখানে যত রাইড আছে আফিফ কোনো রাইডে উঠবে না, সে শুধু গাড়িতেই উঠবে, এই জন্য তিন চারবার করে সে গাড়িতেই বারবার ঘুরে ঘুরে একই জিনিসে উঠতেছে, আর আমাদের যেতেও দিতেছে না, বলতেছে আম্মু রেড কারে উঠবো রেড কারে উঠবো। আর এখানে গাড়িতেই ভিড় বেশি, মানে যত বাচ্চারা আছে সবাই মনে হয় ওর সমবয়সী যারা আছে গাড়িতে উঠতে চাইতেছে, আর এখানে সেই জন্য গাড়িতে ভিড়ও বেশি, আর আফিফও সেটাতেই উঠবে, সেই জন্য মানে দাঁড়িয়ে থেকে থেকে তাকে গাড়িতে উঠাইতেছে আমরা, আর কি করবো। আফিফ আফিফ বাবা মনোযোগ দিয়ে গাড়ি চালাইতেছো, টাটা। এই যে বাবা বেড়াইতে আসছো, তোমাকে গাড়িতে উঠাই নাই বাবা, ভাইয়া নেয় নাই তোমাকে, কথা বলবে না ঘুমাবে, ওর ঘুম চলে আসছে, আব্রু ঘুম 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 ঘুম। তো মোটামুটি আফিফকে কোনোভাবে আমরা গাড়ি থেকে উঠাইতে পারছি, বলছি গাড়ির চার্জ শেষ বাবা, নষ্ট হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাব, কারণ আবরারও ঘুমাই গেছে, আবরার দুইবার করে ঘুমাই গেছে, বাট ঘুম হচ্ছে না প্রপার, আর যেহেতু প্রচণ্ড গরম আফিফের আব্বুর কোলে থেকে আরও ঘেমে বাচ্চাটার অবস্থা খারাপ, তো এই জন্য আমি বাইরে আসলে আবরারকে নিয়ে আসি না, কারণ দেখা যায় কি আফিফকে অনেক বেশি কেয়ার করতে হয়, ধরে রাখতে হয়, সেই জন্য আর কি। তো ঠিক আছে আমরা বের হই। আবার বেড়াইতে আসবে এখানে? আমরা আবার আসবো, বল আবার আসবো। এই যে এই যে আমার দিকে দেখো, বলো আবার বেড়াইতে, নাকি হাত দেয় না বাবা, আবার বেড়াইতে আসবো, বলো বলো কি হাসি, অন্ধকারে দেখা যায় না তোমাকে, চলো ওইখান থেকে। এখন হচ্ছে গিয়ে সিলেট ক্যাডেট কলেজের যে ক্যান্টিন আছে সেখানে আসি, এই যে আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি, তো সেখানে থামলাম, ভাবলাম এখান থেকে একটু চা খাই তারপরে যাব। আর আফিফ হচ্ছে এই জায়গাটা দেখে চিনে ফেলছে, আমরা ঈদের পরে হচ্ছে এখানে আসছিলাম, তখন এখানে ও গাড়িতে উঠছিল, আর যেহেতু এই জায়গা অনেক লাইটিং করা, তো বাইকে যাওয়ার সময় ও গাড়ি দেখে বলতেছে গাড়ি গাড়ি, মানে ওখানে নামবে, তো সেই জন্য নামলাম আর কি। গাড়ি চালাও, আসো
কয়েকটা খেলনা তারা মানে রেখেছে, যেটা একটা ভালো জিনিস, বাচ্চারা সুন্দর মতো উঠতে পারবে। তারপরে এখানে দোলনাও আছে, এটাও বাচ্চাদের জন্য। আর বড়রা আসলে শুধুমাত্র এই রিকশায় বসে ছবি তুলতে পারবে, এই আর কি। যার কারণে এখানে অনেক মানুষের ভিড়, আর একদম হচ্ছে গিয়ে বিকেল বা সন্ধ্যার টাইমে মনে হয় ভিড় আরো বেশি থাকে। মোটামুটি সবাই ঘুরতে বের হয় বা একটু হালকা পাতলা চা নাস্তা করে, তো সেই জন্য। তো আমরা হচ্ছে এখান থেকে লেবু শরবত খেলাম, আর এখন ভাবতেছি একটু চাউমিন নিব। মানে ফার্স্ট টাইম এখানে আগে চাউমিন কখনো ট্রাই করিনি, তো চাউমিন ট্রাই করে দেখবো আফিফের কেমন লাগে দেখি, কারণ আফিফ চাউমিন খেতে পছন্দ করে। তো আফিফ সন্ধ্যার সময় যদিও একটা হালকা পাতলা নাস্তা তো খাওয়া হয়, তো আফিফের খাওয়া হয়ে যাবে আর কি। কোনোভাবে বাইকের থেকে নামতেছে না, গাড়ির থেকে নামতেছে না, একটার পর একটা মন ভরে উঠতেছে। এখানে অনেক বাচ্চারা আছে, কান্নাকাটি শুনতে পারতেছেন, ওরাও যাবে না এখান থেকে, মানে সকলে বসে থাকবে আর কি। আসো বাবা, এই যে আম্মু, এই যে, এই যে, আসো বাবা। চা মোটামুটি ট্রাই করতে পারেন, আর চাউমিনও মোটামুটি লাগছে, খাওয়া যায়। চাউমিনের প্রাইস একটা 80 টাকা, 80 টাকা ঠিক না, চা 15 টাকা, চা 15 টাকা হিসেবে ভালোই আছে, পরিমাণও অনেক দেয়, আর চাউমিনও ভালোই আছে, তবে চাটা একটু ভালো বেশি, চাউমিন একটু ভালো। বাসায় যাবো এখন, আবার আসবো বাবা, আসো আসো বাবা, আমরা গরমের দিনে আর বেড়াতে আসবো না, আমরা শীতের দিনে বেড়াতে আসবো, আসো বাবা। আফিফ হচ্ছে গিয়ে এদিকে আসো, আফিফ হচ্ছে রিক্সা চালাই দিবি, বলে আম্মু আমি রিক্সা চালাই দিবি, তুমি বসো, চালাই দিবো রিক্সা, বলো আমি চালাই দিব, রিক্সা চালাই দিব, বলো এটা রক নোশ চলে না বাবা। আমরা বাইরে থেকে চলে আসছি, আর এখনো ঠিক মতো ফ্রেশ হইনি, তো যাই হোক আফিফ আব্বারকে আগে ফ্রেশ করে দিলাম, আর এখন হচ্ছে সবার লাস্টে আমি যাব। আর আফিফের আব্বু অলরেডি ওর অফিসের কাজের জন্য আবার একটু বাহিরে গিয়েছে, যদিও ফ্রাইডে যাওয়ার কথা না, বাট তারপরও ফ্রাইডেতে টুকটাক কাজ থাকেই, তো যাই হোক ও গিয়েছে, হয়তো বা ওর আসতে আসতে বললো যে 9:30 বেজে যাবে। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর আসলে বাসা যেহেতু রাস্তার পাশে অনেক সাউন্ড হয়, তো যেটা বলছিলাম যে আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আর যারা নতুন আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে আরও ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর আসলে বাইক আসলে আমাদের রেগুলার লাইফের ব্লগ দেখতে চাচ্ছেন, যে ব্লগগুলো আমি আগে শেয়ার করতাম বিগত প্রায় মাসখানি যাবত, আসলে ওইভাবে ডেইলি লাইফের ব্লগ তো একদমই শেয়ার করা হয় না আপনাদের সাথে, এখন জাস্ট দেখা যায় বাহিরে গেলে বা কোথাও ঘুরতে গেলে এই ব্লগগুলোই বেশি টুকটাক শেয়ার করা হয়, মানে রেগুলার লাইফ স্টাইলের যেসব ব্লগ ওগুলো একটু কম শেয়ার করা হয়। আসলে মাঝখানে যেহেতু আমি অনেকদিন রেগুলার ভিডিও দেইনি, যার কারণে অনেকগুলো ভিডিও জমা পড়ে গিয়েছিলো, তো পরপর সব হচ্ছে গিয়ে ঘোরাঘুরির ভিডিও বা বাহিরে শপিংয়ের ভিডিও, এই ভিডিওগুলোই আপনারা বেশি দেখেছেন আর কি। তো চেষ্টা করবো রেগুলার লাইফের ব্লগ দেওয়ার জন্য, আর সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ আপনারা দেখতে পাবেন, কারণ আমরা খুব শীঘ্রই হচ্ছে বাড়িতে যাচ্ছি, তো বাড়িতে গেলে তো স্পেশাল সময় আমাদের কাটবেই, এবং যারা নতুন আমাদের সাথে জয়েন করেছেন তারা অবশ্যই আমাদের গ্রামের বাড়ির আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবেন। আমাদের গ্রামের বাড়ি বলতে আমার শ্বশুরবাড়ির কথা বলছি, আর যারা আমার বাবার বাড়ির ব্লগ দেখেছেন তো দেখেছেন, আর যারা মিস করেছেন তারা আমার চ্যানেলের একটু পিছন দিকে গেলেই ওই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো ঠিক আছে, আজকে এই ড্রেসটা পরে খুব ভালো লাগছে, বাট ড্রেসটার একটা প্রবলেম হচ্ছে, মানে খুবই পিচ্ছিল, মানে ওড়নাটা আমি পিন আপ করছি বাট তারপরও মানে শান্তি লাগে না, এই জিনিসটা ভালো লাগে না, তবে ড্রেসটা খুবই সুন্দর। সচরাচর আমি ব্ল্যাক কালার তেমন একটা পরি না বা কম পরা হয়,
বাট আফিফের আব্বুর খুব পছন্দের, তো সেই জন্য নেয়া। তো যাই হোক, একটু আজেরও কথা বললাম আপনাদের সাথে, তো আজকের মতো বিদায় নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব শীঘ্রই নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।